বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হল 139 উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্র দখলের অভিযোগ, দুটি কেন্দ্রে ভোট স্থগিত। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে দাবি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। হজ ক্যাম্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মুসলিম দেশগুলোকে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির ওপর এর প্রভাব পড়তে পারে, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলিয়ানের সাক্ষাৎ। আইএমএফের চাপে মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের। এ পর্যন্ত 7টি আন্তর্জাতিক কোম্পানি দেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে দরপত্র কিনেছে, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহত, তাদের লাশ নিয়ে গেছে বিএসএফ। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য 14 মে ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজনৈতিক পরিচয়ের আড়ালে ক্ষমতার অপব্যবহার করছে একটি চক্র, যে কারণে দারিদ্র ও বৈষম্য কমাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলেছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ মান্নান। বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের তথ্য না দিলে নানা ধরনের গুজব তৈরি হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বিদেশি কোনো মোবাইল কোম্পানি গ্রাহকদের যেন ঠকাতে না পারে সেই লক্ষ্যে বিটিআরসি কাজ করছে, জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রায় 6.5 মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। মিয়ানমারের সামরিক বাহিনীর নিরাপদ ঘাঁটি পাইন ও লুন শহরের কাছাকাছি পৌঁছে যাওয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহীরা। বরাবরের মতোই আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে রাফায় অভিযান চালাতে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। কোভিড টিকার বিতরণ ও বাজারজাত বন্ধ করে সারা বিশ্ব থেকে অবশিষ্ট ডোজগুলো ফিরিয়ে নিতে শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা। টি-20 দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য, বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন আর পেসার শরীফুল ইসলাম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের ফাইনাল প্রতিপক্ষ নির্ধারণ আজ, সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল বায়ার্ন ফের মুখোমুখি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুরে, নওগাঁর পতিসরে, কুষ্টিয়ার শিলাইদহে নানা আয়োজন।